তারপরে মেইন যেটা বাড়ির পর্দা পর্দা অর্ডার করেছিলাম, তো ফাইনালি আজকে সবকিছু চলে এসেছে। আর শুধুমাত্র আরো দুটো তিনটে জিনিস এখনো বাকি আছে, ওইগুলো আসবে। বাট আমার ধৈর্য ধরছে না যে পর্দাগুলো আমি এখনো খুলে দেখব না, আর এই সমস্ত প্রোডাক্টগুলো এসেছে এইগুলো আমি খুলে দেখব না। তাই তর্স হইতে না পেরেই আমি চলো যে কটা এসেছে সেটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, প্লাস আমারও দেখা হয়ে যাবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো চলো দেখতে থাকি এক এক করে কি কি নিয়ে কি কি আনা হয়েছে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো প্রথমে কি দিয়ে স্টার্ট করব? আমাদের নতুন বাড়ির সাজানোর এই প্রথম জিনিস। হ্যাঁ, সাজানোর এই জিনিস এলো, কিন্তু কোনটা দিয়ে স্টার্ট করব? কোনটা দিয়ে? এটা দিয়ে। এটা দিয়েই করো। আচ্ছা, পর্দাগুলো পরে খুলছি, এইগুলো দিয়ে স্টার্ট করছি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কিচেনের এক জিনিস আছে। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, ঠিক আছে, এইভাবে পড়ে যাবে না? না না, কাপ রাখলে পড়বে না। আর এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড, মানে ভিতরে প্লেট গুলোকে রেখে দেওয়ার জন্য। এই দুটো হয়েছে। আর এটার মধ্যে কি আছে চলো এটাকে খুলে দেখি। এটা কি? এটা ওই এ রাখার স্ট্যান্ড, কিন্তু প্রবলেম তো একটা। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো টু লেয়ার একটা র‍্যাক। আমি আমি এর মধ্যে যেই মশলাগুলো সবসময় ইউজ হয়, যেমন লবণ হলুদ, ওই কিচেনেও আমার দেখো ওয়ালে টাঙানো ছিল লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তো যেটা সবসময় প্রয়োজন চিনি চাপাতা, ওটা আমি ওভেনের পাশে এখানটাতে কৌটোগুলো সাজিয়ে রেখে দেবো, ওটাতে তেলের কৌটো মানে তেলের যে মানে বোতলগুলো রাখবো, তাহলে মানে ইজিও হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই র‍্যাকটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল, বাট ওই কিচেনে তো পসিবল হয়নি। তো এই কিচেন যখন হয়েছে বড় সড়ো, তো এটাকেও নিয়ে ফেলেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যখন সাজাবো দেখতে আরো সুন্দর লাগবে। তো এই হচ্ছে কি আমার কিচেনের জন্য তিনটে এসেছে, আরো দুটো প্রোডাক্ট আসবে, সেইগুলো যখন আসবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই প্রোডাক্ট গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো এইগুলো এসছে আজিও থেকে, ওইগুলো তো ফ্লিপকার্ট ছিল, বাট এইগুলো হচ্ছে আজিও থেকে। এগুলো যে কি হবে, খুব খুব টেনশনে আছি। এই যে পর্দা, কি আছে মেটেরিয়াল, এটা জানলা, ঠিক আছে না জামা? এটাও জানলা দুটো, দেখাবো কোনটাতে দেওয়া যায়। নেক্সট নেক্সট এটা প্রচুর ওয়েট, হ্যাঁ এর মধ্যে মনে হচ্ছে সবগুলো আছে, বাকিগুলো না। টাঙানোর পরে ব্যাপারটা আরো ফুটবে, বোঝা যাবে। তো টাঙাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে দেখতে। তো এইগুলো তো জানলার হলো,
আর দরজারও কিন্তু ওই একই প্রিন্ট, এই প্রিন্টেরই দুটো সেট রয়েছে দরজার, ঠিক আছে? জানি না এখন কেমন লাগছে, তবে টাঙানোর পরে আশা করছি খুব সুন্দর লাগবে দেখতে। আমি লাইট কালারের ওপরে রাখার চেষ্টা করেছি, একটু হোয়াইটের ওপর। হোয়াইটের ওপর এখন পর্দাগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং, খুব সুন্দর লাগে দেখতে, তাই হোয়াইটের ওপরে নিয়েছি। কেমন হয়েছে পর্দাগুলো আর আমার এই জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো চলো এই ছোট্ট ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো। টাঙানোর পরে তো দেখতেই পাবে কতটা সুন্দর লাগছে, তোমরা সবাই ভালো থেকো।